নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আপনাদের অঙ্কের ক্ষেত্রে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন কিন্তু মানে সরল, সরল থেকে কিন্তু আপনাদের দুটো অঙ্ক পরীক্ষার সময় আসবে, তা আপনারা কিন্তু গুরুত্ব সহকারে এই সরল অঙ্কগুলো করবেন, কারণ আমি যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের আলোচনা করব সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তা প্রথমে দেখুন, একটা ইকুয়েশন দেওয়া আছে, তা এই ইকুয়েশনটা ভগ্নাংশে আছে, ভগ্নাংশটাকে আমাদের লসাগু করতে হবে, ভগ্নাংশটাকে আমাদের দি ভ্যালু অফ মানে এর সরল করতে হবে। তা আমরা এর সরল করে দিয়েছি যে ভগ্নাংশগুলোকে যেভাবে লিখতে হয় সেভাবে লিখবো, লিখে ক্যালকুলেশন করার পর 23 আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর বেরিয়েছে। ঠিক আছে, তা যাদের উত্তর 23 বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। কিভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রথমে তিন, তিনের সাথে পাঁচ গুণ করেছি, তিন পাঁচা 15, আর উপরে এক যোগ করেছি তাহলে 3 = 16। ঠিক এইভাবে দিয়েছি। এইখানে আপনারা একটা জিনিস সবসময় মেনে রাখবেন যে বড মাস, ঠিক আছে, বড মাসের নিয়ম অনুসারে অবশ্যই অঙ্কগুলো কিন্তু সবসময়ের জন্য করবেন। ঠিক আছে, কেন বড মাসের নিয়মটা খুবই প্রেফারেবল, তা এই প্রেফারেবলের জন্য আপনাদের কিন্তু এই কাজগুলো সবার আগে করতে হয়। বি ফর ব্র্যাকেট, বড মাসের বি ফর ব্র্যাকেট মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। আর তার আগে যদি আপনাদের মাথায় দাগ থাকে তাহলে তার একটা আগে কাজ করতে হয়, আপনারা এটা সবাই জানেন। তারপরে কাজ হচ্ছে অফ, অফ মানে অফটাকে আপনারা গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করেন, কিন্তু এটা মাল্টিপ্লিকেশনের গুণের থেকে আলাদা, তা অফের কাজটা আগে হবে। তারপরে ডি, ডি মানে ডিভাইডেড মানে ভাগের কাজটা, তারপরে এই মাল্টিপ্লিকেশন গুণের কাজটা, তারপরে অ্যাড যোগের কাজটা, তারপরে এস মানে সাবস্ট্রাকশন, ঠিক আছে, এ মানে অ্যাডিশন, অ্যাডিশনের কাজটা, আর তারপরে এস মানে সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজটা। তো সেইভাবে অঙ্কটা করেছি। এই অঙ্ক করতে আপনাদের বেশি একটা সময় লাগবে না, কিন্তু ক্যালকুলেশন করার সময় আপনারা যদি মাথা ঠান্ডা না রাখেন তাহলে কিন্তু ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা মারাত্মক। তা সুতরাং এই নিয়ম মেনেই করবেন। তা চলুন আমরা কিছু অঙ্ক আলোচনা করে নিই যে অঙ্কগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা সমস্ত ধরনের টেরের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এবং সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4/1/2 প্লাস 3/1/6 প্লাস 2/1/3। তা খুবই সোজা, একটা ভগ্নাংশের, মিশ্র ভগ্নাংশের ক্যালকুলেশন দিয়েছে। তা এই ভগ্নাংশের ক্যালকুলেশন আমরা ঠিক যেভাবে করলাম যে কিভাবে 4 দুইয়ের সাথে গুণ করছি, 4 × 8 + 1, সেভাবে লিখে আমরা ক্যালকুলেশন করে এটার 10 উত্তর বেরিয়েছে। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, অন সিম্পলিফিকেশন অফ 4.2 - 1.4 ডিভাইডেড 0.6 উই গেট, আমরা কত পাই সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা সুতরাং আমার এটা দশমিকে করা আছে, তা দশমিকে যখন করা আছে তখন নিশ্চয়ই আপনারা এটা করতে পারবেন। তার কারণ কি, দশমিকে যখন করা আছে তা এইটার ক্ষেত্রে আপনাদের যে নীতি ফলো করা হয় তা সেই নীতিটা কোনটা, তার দশমিকটাকে আমরা ফ্র্যাকশানে নিয়ে গেছি কেন না, সরল করতে আমাদের সুবিধা হবে, কিন্তু পয়েন্ট পয়েন্ট ক্যালকুলেশন করতে আমাদের একটু অসুবিধা হবে। তাই সেই আমরা দশমিকটাকে আপনারা অন্য কোনো ফর্ম্যাট জানলে সেই ফর্ম্যাটেও করতে পারেন, কিন্তু আমাদের এটা ইজি লেগেছে বলে আমরা এটা ইজি করেছি, আর ক্যালকুলেশন করে 2.2 আমাদের সঠিক উত্তর বেরিয়েছে। তাহলে অপশান বি হলো এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কি বলেছে, যে হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন। তাহলে এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনে যে জিজ্ঞাসা চিহ্নটা আছে সেই জিজ্ঞাসা চিহ্ন এখানে কত ভ্যালু বসবে, তা সেটাই আমাদের ক্যালকুলেশন করব। তা প্রথমে যেভাবে দেওয়া আছে ক্যালকুলেশনটা সেভাবে লিখলাম, এবার সেই ভগ্নাংশগুলোকে আমরা একটা অক্ষরে নিয়ে এসেছি, মানে একটা যেটা 10 সাথে 1 গুণ করেছি, 10 × 10 আর যোগ 17, মানে এই পূর্ণ সংখ্যাটা আমরা সংখ্যার ভিতরে নিয়ে এসেছি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তারপরে গুণ মানে ভাগের জায়গায় যেগুলো গুণ চিহ্ন দিলে উল্টে যায় সাইনটা, সেটা আমরা ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে কত, 2.1/12। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে কত, অপশান বি, 2.1/12। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, যে 10 - 2/1/3 × 3 + 3/1/4 / 2 × 2/1/2। তা এইটা খুবই খুবই সোজা ক্যালকুলেশন, আপনার ঠিক যেভাবে দেওয়া আছে ক্যালকুলেশনটা আপনারা ওইভাবে ক্যালকুলেশনটা করেন, দিয়ে বড মাসের নিয়ম অনুসারে ক্যালকুলেশনটা করুন, ক্যালকুলেশন করলে আপনাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর কত, এই প্রশ্নের উত্তর হচ্ছে 10 /
17/10 বা 1.7। তাহলে আমরা এখানে সঠিক উত্তর কোনটা করব বন্ধুরা, তা সঠিক উত্তর আমরা দেখে নেব। তাহলে 1.7/10 আমরা এখানে কিন্তু উত্তর বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে আপনাদের উত্তর একরকম বেরিয়েছে, এটা আপনারা ভাগ করে দেখিয়ে দিতে পারেন। তাহলে ভাগ করলে কত হবে, 7.10, হ্যাঁ তাহলে 1.7/10 কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। বাই হুইচ নাম্বার দি কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন মে বি রিপ্লেসড। তাহলে কোশ্চেন মার্ক যেখানে দেওয়া আছে সেই কোশ্চেন মার্কটা রিপ্লেস করা যাবে কত সংখ্যা দিয়ে, তা সেটা আমাদের করতে বলতে হয়েছে, ঠিক আছে। তা আপনারা নিশ্চয়ই 3034-1002/20.04, তা এটা আমরা এই ক্যালকুলেশনটা আগে করবো। তা এই ক্যালকুলেশনটা আমরা আগে করেছি, তারপরে বিয়োগ করেছি, বিয়োগ করার পরে আমাদের উত্তর বেরিয়েছে কত, 2984। তাহলে 2984 অপশন বি এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে কি যে 3/4 of 68 is less than 3/4 of 114/. তাহলে বলেছে কত, 68 3/4 কত কম 114/3 থেকে, তা সেটাই আমরা ক্যালকুলেশন করেছি। তা ক্যালকুলেশন করে আমাদের সঠিক উত্তর 24-25 বেরিয়েছে। মাইনাস ভ্যালু যেহেতু নেগেটিভ হবে, তা নেগেটিভ ভ্যালুটা আমরা নেগলেক্ট করেছি, দিয়ে আমরা এখানে অ্যান্সার করে বসিয়ে দিচ্ছি। খুবই সোজা অঙ্ক, এই অঙ্কগুলো করতে আপনাদের বেগ পেতে হবে না, কিন্তু যেহেতু এগুলো বেসিক ক্লাস, আমরা টোটাল 4 রকম ক্লাস করব, বেসিক ক্লাস করব, ইন্টারমিডিয়েট ক্লাস করব, তারপরে আমরা অ্যাডভান্স ক্লাস করব, আর তারপরে আমরা এক্সপার্ট লেভেলের ক্লাস করব। তো কোনো অসুবিধা নেই, আমরা সিম্পলিফিকেশনে সব ধরনের ক্লাস করব, সব ধরনের সঠিক মানে সব ধরনের মানে সোজা মানে সোজা কঠিন সব ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো সুতরাং আপনাদের চিন্তা ভাবনা করার দরকার নেই, তার কারণ প্রথম ক্লাস বেসিক ক্লাসগুলো আপনাদের ইজি ইজি প্রবলেম দিয়ে ক্লাস করানো হচ্ছে, পরবর্তীতে আমরা কঠিন প্রবলেমগুলো দিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেম দেখে নিই। পরবর্তী প্রবলেম কি বলেছে, দি ভ্যালু অফ, তাহলে এর ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক যেভাবে আপনাদের লেখা আছে সেইভাবে আমরা ক্যালকুলেশন করে যার আগে যার কাজ করতে হয় সেই ক্যালকুলেশনটা করেছি। তাই এইখানে সরল করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা ক্যালকুলেশন পার্টটা কত তাড়াতাড়ি করতে পারেন। যত তাড়াতাড়ি আপনারা ক্যালকুলেশন পার্টটা করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের কোশ্চেন সলভ হবে। তার কারণ হচ্ছে কি, আপনাদের এই ক্যালকুলেশনের মধ্যে আপনারা যাতে জড়িয়ে যান সেই জন্যই কিন্তু এই সমস্ত অঙ্কগুলো দেওয়া থাকে। তাই খুব তাড়াতাড়ি আপনারা ছোট ছোট ক্যালকুলেশন যাতে খুব তাড়াতাড়ি করতে পারেন সেই দিকে কিন্তু আপনারা নজর দেবেন। পরীক্ষার হলে কিন্তু এরকম অঙ্ক আপনাদের ভেলকি দেখানোর জন্য থাকে, তা সুতরাং ক্যালকুলেশন যেহেতু বেশি করতে হবে তা বেশি আপনাদের যেহেতু সময় নষ্ট হবে তার জন্যই কিন্তু এই সমস্ত ক্যালকুলেশনের অঙ্কগুলো দেওয়া থাকে। তা আপনারা কিন্তু একদম ঘাবড়াবেন না, ক্যালকুলেশন সঠিক করতে পারলে মাথা ঠান্ডা করে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন। তাহলে 2/13 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক, তাহলে কোশ্চেন মার্কে কত আসবে সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক যেরকমভাবে দেওয়া আছে সেরকমভাবে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে আমাদের 2/5/18 এখানে সঠিক উত্তর হয়েছে, অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর। আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন যে 2 এর মাথা স্কোয়ার, মানে 2 কে 2 এর সাথে গুণ হবে 4, 4 এর সাথে 2 হবে 4 দুগুণে 8। তাই সেরকমভাবে ক্যালকুলেশন করেছি, আশা করি আপনাদের এই কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা নেই। চলুন পরবর্তী প্রবলেম, পরবর্তী প্রবলেম দেখে নেবো কি আছে। তাহলে পরবর্তী প্রবলেম আছে হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন, তাহলে এই কোশ্চেন মার্কের জায়গাটায় কত হবে। তা আমরা ওখানে এক্স ধরে করে গেছি, ক্যালকুলেশন করার পরে x = 1/12 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হলো অপশন সি। আপনারাও করুন, আপনারাও নিশ্চয়ই বুঝে যাবেন যে কীভাবে অঙ্কগুলো হচ্ছে, জাস্ট ক্যালকুলেশনটা করার অপেক্ষা, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য ভ্যালু অফ 1576+3/25+5689+28, মানে একটা যোগ করতে দেওয়া হয়েছে, যোগ যোগ বিয়োগ আপনারা এগুলো নিশ্চয়ই করতে পারেন, এগুলো নিয়ে আমাদের সমস্যা থাকতে হবে না। এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলছে 43/14 = 3.1 হলে দেন 0.00434/0.14 = কত। তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা, দশমিক উঠিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। তা আমরা এখানেই সেটা করেছি, দশমিক উঠিয়ে দিয়ে সেই সংখ্যাটা এক ধরেছি দশমিককে, দশমিকের জন্য এক, তারপরে এগুলো শূন্য ধরে ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 0.0031। তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর বেরিয়েছে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 225 × 0.12 - 0.04 × 225। তাহলে এটা যেরকম সেরকমভাবে আমরা ক্যালকুলেশন লিখেছি, দশমিকটা উঠিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 18। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত, অপশান সি 18। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এটা একটা টাইম কিল করার জন্য এই অঙ্কগুলো আপনাদের দেওয়া থাকে, তা সুতরাং আপনারা একদম ঘাবড়াবেন না, টাইম কিল হবে না, আপনারা শুধু ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করবেন তাহলেই উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে এই ক্যালকুলেশন ঠিক যেভাবে দেওয়া আছে তারপরে বট মাসের নিয়ম অনুসারে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর মাইনাস 38
মানে -38.89/91 এখানে সঠিক উত্তর হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য ভ্যালু অফ, তাহলে সেই একই, জাস্ট আপনাদের টাইম কিল হবে, তা আপনারা এগুলো ধীরে ধীরে ক্যালকুলেশন করুন। আপনাদের ক্যালকুলেশন করে এর উত্তর দেখবেন অপশান এ 6 এর সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে অন সিম্প্লিফিকেশন অফ 9×16+224/56-1/2-1/4, তাহলে এটার ক্যালকুলেশন করতে হবে। তা এর ক্যালকুলেশন আপনারা করুন বাড়িতে, আশা করছি আপনারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন। তা চলুন একটা চেষ্টা করে দেখা যাক। তো এবার আমরা ক্যালকুলেশনটা করছি বন্ধুরা। তা ক্যালকুলেশনটা এখানে দেখুন পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে বডমাসের নিয়ম অনুসারে। তা পরপর স্টেপ বাই স্টেপ করার পর আমাদের এখানে উত্তর বেরিয়েছে 147.34, মানে অপশান সিটা এখানে সঠিক উত্তর। চলে আসছি বন্ধুরা আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি ভ্যালু অফ 4.38×3.13×2.23 ইজ, তাহলে সেই একই রকম সিম্পলিফিকেশন আগে কি হবে এখানে বডমাসের নিয়ম অনুসারে, আগে গুণের কাজ হবে তারপরে যোগের কাজ হবে। আপনারা বারবার একটা জিনিসই মনে রাখবেন, বডমাসের যা নিয়ম আছে সেইটা কিন্তু আপনারা ফলো করবেন, ঠিক আছে? বডমাসের নিয়ম যদি ফলো না করেন তাহলে আপনাদের কিন্তু উত্তর অন্যরকম বেরোবে। তা সুতরাং তার অন্যরকম বের করে আপনাদের লাভ নেই, তাহলে অঙ্কটা আপনাদের ভুল হবে। তা আপনারা যাতে বডমাসের নিয়ম অনুযায়ী সঠিক উত্তর বার করতে পারেন তার জন্য আমার এই বলা, ঠিক আছে? তা আপনাদের এখানে সঠিক উত্তর আপনারা পেয়ে গেছেন, অপশান ডি হচ্ছে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 32.32/16+0.08 ইজ ইকুয়াল টু, তা কত হবে সেটা আমাদের বার করতে হবে। 32.32/16+0.08 ইকুয়াল টু কত হবে? তা আমরা কি করব, আমরা প্রথমে দশমিকের স্থান উঠিয়ে দিয়েছি, তারপর ভাগ থাকলে গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় সেটা করেছি, দিয়ে যোগ করেছি। তাহলে প্রথমে গুণের কাজ হবে, তারপর যোগের কাজ হবে। আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে, উত্তর হচ্ছে অপশান এ 2.10। চলে আসছি পরবর্তী প্রশ্ন বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, এই যে মাথায় দাগ 0.6 তার মাথায় দাগ, +0.7 তার মাথায় দাগ, +0.8 তার মাথায় দাগ, +0.3 তার মাথায় দাগ ইল্ড দ্য রেজাল্ট ইস, তাহলে মাথায় দাগ মানে সেই সংখ্যাটা ডিভাইড বাই 9। এই আপনারা নিশ্চয়ই জানেন, এটা শর্টকাট ট্রিক আপনাদের দেখানো হয়েছে, আপনারা নিশ্চয়ই এই শর্টকাট ট্রিকটা জানেন যে মাথায় দাগ মানে সেই সংখ্যাটা ডিভাইড বাই 9। তাই সেটাই আমরা ক্যালকুলেশন করে আমাদের এখানে অপশানে উত্তর বেরিয়েছে 2.23 আমাদের সঠিক উত্তর। তা এখানে দেখুন, যখন 2.23 আমাদের উত্তর, তাহলে অপশান সি হলো এখানে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেবো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, উপর নিচে দেওয়া আছে, তা 1/3×1/4+1/5, যেহেতু ব্র্যাকেটে আছে অবশ্যই ব্র্যাকেটের কাজটা আপনাদের আগে করতে হবে, তারপর গুণের কাজটা হবে। তা সেইভাবে আমরা করে এর অপশানের উত্তর, যেটা এর উত্তর বেরিয়েছে কিন্তু 18, ঠিক আছে? তা আপনারাও নিজেরা এই অঙ্কগুলো বাড়িতে আমাদের অঙ্কগুলো দেখে আপনাদের খাতায় করুন, খাতায় করলে আপনাদের প্র্যাকটিস হবে, দেখলে আপনারা প্রসেসগুলো জানতে পারবেন, অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস হবে না। তা প্র্যাকটিস করার জন্য আপনাকে কিন্তু খাতায় অঙ্কগুলো করতে হবে। তা সেই জন্যই বলছি আপনারা খাতায় অঙ্কগুলো প্র্যাকটিস করুন, আশা করি আপনারাও এই অঙ্কগুলো করতে পারবেন। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ 1-1/2, 1-1/3, 1-1/4, (n-1), এরকম যদি সংখ্যা রাশি চলতে থাকে তাহলে আমাদের এই ভ্যালুটা কত বেরোবে। তাহলে 1-1/2 এর ভ্যালু কত হয়, নিচে 2 উপরে 2-1 মানে 1/2, তাহলে 1/2 একই রকমভাবে 1/2 করলাম, তাহলে 1/3টাও সেরকমভাবে করেছি, 1/3-4টাও সেভাবে করেছি, মানে 1টা, 2টা, 3টে। তা 3টে স্টেপ করার পরে আমরা বুঝতে পেরেছি কি, যে এই দুই কাটা যাবে, এই দুই কাটা যাবে, এই দিন কাটা যাবে, তাহলে চলতেই থাকবে, কাটা যাবে। তা কাটা যাবে, তা পরবর্তী রাশিতে আমাদের এখানে গিয়ে কী হবে, তা এখানে পড়ে থাকবে 1 আর নিচে n, তাই না? তা সেইভাবে রাশিটা পড়ে থাকছে, তাহলে 1/n আমাদের এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে 22, দ্য ভ্যালু অফ 208×0.08/4.00 ইস, তাহলে এর ভ্যালু কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে? তা প্রথমে দশমিক তুলে দেবো, দশমিক তুলে দিয়ে গুণের জন্য যা কাজ করতে হয় সেটা করবো। তা সেটা করে আমাদের 4.16 উত্তর বেরিয়েছে, অপশান সি আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর বেরিয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য ভ্যালু অফ 2-3×3-2×4-3, তা প্রথমে শুধু ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু কাজ করবে, তাহলে বড় চিহ্ন মাইনাস,
আর প্লাসের পাশে মাইনাস, তাহলে মাইনাস এক, তাহলে মাইনাস এক, আর তার এই পাশে মাইনাস একটা, তাহলে মাইনাসের পাশে প্লাস, চারটাকে পাঁচ হলো। এবার পাঁচ তাহলে মাইনাস, মাইনাসের পাইপটা মাইনাসে থাকলো, তাহলে মাইনাস দুইয়ের থেকে পাঁচ বিয়োগ তাহলে দুই হয়, তাহলে এখানে দুই থেকে গেলো, আর মাইনাসের পাশে প্লাস, প্লাস দিয়ে দুই থাকলো, দুইয়ের দুয়ে চার হলো। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে বন্ধুরা? তা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ফোর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, দ্য ভ্যালু অফ ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস সেভেন বাই টুয়েলভ ইজ। তো সিম্পলিফিকেশনের অঙ্ক খুবই সোজা অঙ্ক, তা প্রথমে সিঁড়ি ভাঙার একটা স্টেপ দেওয়া আছে, তা সেই স্টেপটা করতে হবে, তা সেই স্টেপটাই করেছি। করার পরে ওয়ান ডিভাইড করা আছে মানে ভাগ, ভাগ মানে সাইনটা উল্টে যাবে, তা উল্টে গিয়ে আমাদের সঠিক উত্তর হয়েছে দুই পূর্ণ দুইয়ের পাঁচ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। 0.538 আমরা পাই সেই অনুযায়ী, তা সেটা আমরা ক্যালকুলেশন করে আমাদের উত্তর এখান থেকে বেরিয়েছে অপশন সি, ওয়ান। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। এই যে প্রথমে 8.73, তার মানে এটা দেখুন এ কিউব প্লাস বি কিউব, আর তার নিচের রাশিটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তা ফর্মুলা অনুযায়ী ভাঙিয়েছি, তাহলে আমরা এ কিউ প্লাস বি কিউ কে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তা সেরকম ভাবে লিখে কাটাকাটি হয়ে এ প্লাস বি রয়ে গেল, এর মান আমাদের 8.73 প্লাস বির মান 4.27, যোগ করে আমাদের উত্তর বেরিয়েছে কত, 13। 13 আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য ভ্যালু অফ, তা এর ভ্যালু আমরা এখানে বার করব। তা আমাদের এই ইকুয়েশনটা যেরকমভাবে আছে দেখে বুঝে নিতে হবে এটা কোন ফর্ম্যাটে আছে, এইটা সব থেকে একটা বড় জিনিস। কারণ কি, তা আপনারা যদি দেখে জিনিসটাকে না বুঝতে পারেন তাহলে আপনাদের যোগ বিয়োগ ভাগ করতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তা যেখানে দেখুন ফরম্যাটটা দেওয়া আছে কি এ কিউব মাইনাস বি কিউবে, তা সেই ফরম্যাটে আমরা লিখে গেছি, আর নিচে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, কাটাকাটি করে হলে এ মাইনাস বি, তা এ মাইনাস বি অফ 42। ঠিক আছে, তাহলে এ মাইনাস বির মান বের হলো কত, 0.57 অফ 42 42, তাহলে 23.94 আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ। চলে আসি পরবর্তী প্রশ্ন। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি এ কিউব মাইনাস বি কিউব, আর নিচেও সি কিউব মাইনাস ডি কিউব, তাই না? তা ওরকম ভাবে বলতে গেলে এখানে সেরকম ভাবে করে কিছু হবে না, কারণ এখানে ভ্যালু গুলো আলাদা আছে। তা সুতরাং আমরা কিউব ওয়াইজ লিখলাম, তা কিউব ওয়াইজ লিখলে প্রথম কিউবে 0.1 তার কিউব, আর নিচে 0.8 মাইনাস 0.6 তার কিউব করলে 0.2 তার কিউব। তা কিউব কিউব করেছি, দশমিক সরিয়েছি, দশমিক সরানোর পরে আমাদের উত্তর বেরিয়েছে 0.125। তাহলে 0.125 আমাদের এখানে সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখেনি কি আছে। 5 তার মাথায় 1/2 প্লাস 3 তার মাথায় 1/2, আবার 5 তার মাথায় 1/2 মাইনাস 3 তার মাথায় 1/2 ইকুয়াল টু কত, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তা আমরা এই ফর্মুলা এখানে করতে পারি, এটা এই ফর্মুলাটাই আছে যেখানে কি এ ইজ ইকুয়াল টু, আমরা ধরেছি কি 5 তার মাথায় 1 এর 2 আর বি ইজ ইকুয়াল টু 3 তার মাথায় 1 এর 2, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 5 তার মাথায় 1 এর 2 তার স্কোয়ার, আর মাইনাস 3 তার মাথায় 1 এর 2 তার স্কোয়ার, তাহলে 2 2 এখানে কেটে গেল, তাহলে 5 মাইনাস 3, এখানে সঠিক উত্তর হলো অপশান 2 বি। ঠিক আছে, মানে চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রবলেম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, তা আমাদের এখানে কি করতে বলেছে, যা ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 4 তার মাথায় 3 তাকে আবার 4 দিয়ে গুণ, আবার তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে আবার ভাগ হচ্ছে 4 তার মাথায় 2 তাকে আবার 3 দিয়ে ভাগ। তা এইটা আমরা ক্যালকুলেশন করব। তা কিভাবে ক্যালকুলেশন করব বন্ধুরা, তাই এর ক্যালকুলেশন আমরা যখন করব তখন কিভাবে করছি দেখুন, 4 তার মাথায় 3 তার মাথায় 4, তার ওটা 3 4 12 গুণ হয়ে যাবে, তাই না? তা সেটাই আমরা এখানে গুণ করেছি। এবার গুণ করার পর, গুণ করার পর আমরা কি করব যে এইবার তারপরে ভাগ আছে 4 তার মাথায় 3 আর 2 আছে, তাহলে 3 গুণে 6, তাহলে ভাগ যেহেতু সেহেতু নিচে চলে আসবে, তাহলে আর যদি ওটা আমরা ফরম্যাটে সাজিয়ে দিই তাহলে কত হবে, 4 তার মাথায় 12 মাইনাস 6 এটাও লিখতে পারি, তাহলে 4 তার মাথায় 6 তার 4 তার মাথায় পাওয়ার 6 এখানে কিন্তু সঠিক উত্তর, তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসব আপনাদের হোম ট্যাক্সের পর্যায়ে, মানে বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে। তা বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে আপনাদের আগের দিনের কোশ্চেন ছিল কি আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, আপনাদের এখানে অপশন ছিল অপশন এ পরিবর্তনশীলতা, সেকেন্ড অপশন ছিল সাম্প্রদায়িকতা,
থার্ড অপশন ছিল শিক্ষক কেন্দ্রিকতা, এবং ফোর্থ অপশন ছিল যে অভিভাবকের কেন্দ্রিকতা। তা এই প্রশ্নের সঠিক উত্তর হলো পরিবর্তনশীলতা। তাহলে সম্পূর্ণ প্রশ্নটা কি হলো, না আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অপশন এ পরিবর্তনশীলতা বা ডাইনামিক। চলে আসছি এবার আজকের আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী? অপশন এ দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, অপশন বি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, অপশন সি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, না অপশন ডি হচ্ছে পঠনযোগ্য সহায়ক উপকরণ। আবার আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী? অপশন এ দৃষ্টি নির্ভর সহায়ক উপকরণ, অপশন বি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, অপশন সি দৃষ্টি শ্রুতি নির্ভর সহায়ক উপকরণ, না অপশন ডি পঠনযোগ্য সহায়ক উপকরণ। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে, আপনারা সেটা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনাদের এই প্রশ্নের উত্তর আগামীকাল ঠিক এই সময় দিয়ে দেওয়া হবে, এবং যে সমস্ত পরীক্ষার্থী সঠিক উত্তর দেবে তাদের মধ্যে যারা প্রথম 10 জন, মানে যারা সঠিক উত্তর দেবে এরকম প্রথম 10 জন যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।